হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গাইজ, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে দিওয়ালি স্পেশাল মেকআপ লুক। তো তোমরা এই মেকআপ লুকে আমাকে দেখতে পাচ্ছ, এই মেকআপ লুকটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো যে এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও। তোমরাও কিন্তু দিওয়ালির দিনে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো, তোমরা এই মেকআপ লুকটা দিওয়ালির রাতে করতে পারো, বা আমার আউটফিটের সাথে যদি তোমাদের আউটফিটটা ম্যাচ হয় তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি, ময়েশ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ইউজ করব প্রাইমার। এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমারটা। তো এটা ইউজ করার ফলে তোমাদের যে ওপেন পোর্স আছে সেগুলো কিন্তু ক্লগ হয়ে যাবে, আর তোমরা যে মেকআপটা করবে সেই মেকআপটা কিন্তু অনেকক্ষণ ধরে লং লাস্টিং হবে। তো প্রাইমার ইউজ করা কিন্তু মাস্ট হ্যাভ। প্রাইমারটাকে আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব কালার কারেক্টার। আমি এখানে ইউজ করছি স্টে কোয়েকি কালার কারেক্টার প্যালেট। তো এখানে যে ইয়েলো শেডটা আছে সেটা আমি আমার আন্ডার আই ইউজ করব আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য। এখন আমি একটা মিনি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটা আমি ইউজ করছি আমার আন্ডার আয়ে। এটা তোমরা কিন্তু তোমাদের ফেসের মধ্যে কোথাও পিগমেন্টেড এরিয়া থাকলে সেটাকেও কিন্তু হাইড করতে পারবে। আর এই প্যালেটের মধ্যে কিন্তু তোমরা তিনটে জিনিস পাবে, একটা হচ্ছে কন্টোর, কনসিলার আর তোমরা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার। এই তিনটে জিনিসই তোমরা কিন্তু এই ছোট্ট প্যালেটের মধ্যে পেয়ে যাবে। ভালো করে আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি একটা বিউটি স্পঞ্জের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজ কিন্তু আমি কোনো লিকুইড ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করব না। আজ আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে স্টে কোয়েকি স্টিক ফাউন্ডেশন। এটা বেসিক্যালি একটা স্টিক মিনি ফাউন্ডেশন, তোমরা এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, ট্রাভেল করে কিন্তু নিয়ে যেতে পারো। তো এটা আমি র্যান্ডামলি আমার মুখে স্প্রেড করে নিচ্ছি। তো আমার যেখানে ডার্ক সার্কেল আছে সেখানেও অ্যাপ্লাই করছি। তো এটা আমি আমার গোটা ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, ফাউন্ডেশন যেভাবে অ্যাপ্লাই করি সেইভাবে। এটা লাগানো হয়ে গেলে আমি একটা বিউটি স্পঞ্জের সাহায্যে ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি আমার আইব্রোটাকে সেট করব। এখানে আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিল। আমার সেট হচ্ছে লাইট ব্রাউন। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমার আইব্রো করা কিন্তু হয়ে গেছে। এরপর আমি আমার বেস মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি ল্যাকমি রোজ পাউডারটা। এটা বেসিক্যালি একটা লুজ পাউডার। তো আমার বেস মেকআপটাকে সেট করার জন্যই আমি এটা ইউজ করছি। আর এখানে আমি যে লুজ পাউডারটা ইউজ করছি এটা সেট হলো 02 ওয়ার্ম পিঙ্ক। আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইউজ করব হচ্ছে আই শ্যাডো। তো আজ আমি ইউজ করছি মরফির দ্য জ্যাকলিন হিল প্যালেট। তো এই প্যালেটটা ইউজ করে আমি আমার আজ আই শ্যাডোটাকে ভালো করে ড্র করে নেবো। তো তোমরা দেখতে থাকো আমি আই শ্যাডোটাকে কীভাবে ড্র করছি।
এরপর আমি ইউজ করছি কাজল। তো কিভাবে কাজলটা ইউজ করছি দেখতে থাকো। আর এখানে আমি যে কাজল পেন্সিলটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমির আইকনিক কাজল। এরপর আমি ইউজ করব লিপস্টিক। তো আমার আউটফিটের সাথে ম্যাচ করে আমি এই কালারটা চুজ করেছি, এটা হচ্ছে একটা পার্পেল কালার, আর এই লিপস্টিকটা হচ্ছে NYB-এর। তো এই লিপস্টিকটা আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবে না, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তোমরা যদি এরকম ধরনের মেকআপ টিউটোরিয়াল, ব্লগ ভিডিও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর সবাই তোমরা দিওয়ালিতে অনেক অনেক আনন্দ করো, বাট সাবধানে করো। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ গাইস, বাই।